तो हेलो फ्रेंड्स, आबार एकटी लेटेस्ट अपडेट निये चले एसेछि यूट्यूबर प्लैटफर्मे। आमरा प्रत्येके जानी आयुष्मान भारत योजना, आयुष्मान जे गोल्डेन कार्डटी रयेछे सेई कार्डटी किन्तु अनेकेरई किन्तु नेई, बा आयुष्मान योजनाय लिस्टेर मध्ये किन्तु अनेकेरई किन्तु नाम नेई। तो सेई जे लिस्टेर मध्ये किभाबे आमादेर नामगुलोके एड करब, बा आमार निजेर नामटीके एड करे कार्डेर जन्य नतूनभावे आवेदन करब, एई भिडियोटी किन्तु आजकेर आमरा डिसकास करब। जादेर जादेर नाम नेई तारा प्रत्येके किन्तु एटीके आवेदन करते पारेन। तो भिडियो शुरू करार आगे बलबो, आपनी जदि आमादेर चैनले एकदम नतून होये थाकेन ताहले अवश्यई चैनलटीके सबस्क्राइब कर दिन, पाशे थाका बेल आइकनटी क्लिक करे नोटिफिकेशनटी अल कर दिन, जाते करे आमादेर लेटेस्ट आपडेटगुलि सबार आगे आपनार पाशे पौंछे जाए। तो चलुन टपिकटी शुरू करी। तो आमरा एर जे अफिसियल वेबसाइटटी रयेछे सेई अफिसियल वेबसाइटे चले एसेछि। तो आपनी चाइले आमादेर भिडियो डेस्क्रिप्शने आमि लिंकटी दिये रेखेछि, चाइले किन्तु क्लिक करे आपनी सरासरि एई वेबसाइटे पौंछे जेते पारेन। तो अफिसियल वेबसाइटटर नाम हे cgrms.pmjay.gov.in। तो अफिसियल वेबसाइटे आसार पर ए रकम इंटरफेसटा सामने किन्तु देखाबे। तो आमरा देखते पाच्छी जे नीचे दिके रेजिस्टर योर ग्रीभेंस, और एकटी देखते पाच्छी ट्रैक योर ग्रीभेंस। तो रेजिस्टर करते चाइछी आमरा, आमादेर नामटीके एड करते चाइछी, आमादेर लिस्टेर मध्ये नामटी नेई तार जन्य आमरा नामटीके एड करते चाइछी। तो आमरा कि करब, रेजिस्टर योर ग्रीभेंसे क्लिक करब। तो क्लिक करी, तो रेजिस्टर योर ग्रीभेंसे क्लिक करार पर आमादेर सामने एकटी इंटरफेस ओपेन होयेछे जेखाने देखाच्छे प्लिज सिलेक्ट स्कीम फर ग्रीभेंस रेजिस्ट्रेशन। तो आमादेरके सिलेक्ट करते बोलछे कोन स्कीमेर जन्य। तो आमरा एखान थेके कि करब, एई जे छोट्ट एरोटी रयेछे एई छोट्ट एरोते क्लिक करे अनेकगुलो अपशन देखते पाच्छी। तो आमादेर PMJAY এটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমি এটিকে সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার পর আমাদের রেজিস্টারের উপরে একবার ক্লিক করে দিতে হবে। তো রেজিস্টারের উপরে যখনই আমরা ক্লিক করব আমাদের সামনে একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে। আমাদের কিন্তু এটিকে খুব ভালোভাবে কিন্তু ফিল আপ করতে হবে, আমরা নিজেরা যদি পারি তাহলে করব। এটিকে মোবাইল দিয়েও সম্ভব, আপনি চাইলে মোবাইল দিয়েও ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই প্রবলেম হতে পারে সার্ভারের, তো আপনি ট্রাই করে করতে পারেন জিনিসটি। তো ফার্স্ট দেখতে পাচ্ছি কি গ্রিভেন্স বাই, এখানটায় ক্লিক করলে দেখতে পাচ্ছি অনেকগুলি অপশান রয়েছে, বেনিফিশিয়ারি, কমন সার্ভিস সেন্টার, হসপিটাল এরকম রয়েছে, ইন্স্যুরেন্স কোম্পানি। তো আমাদের কি করতে হবে, বেনিফিশিয়ারিতে ক্লিক করতে হবে। তো বেনিফিশিয়ারিতে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে তারপরে যে অপশানটি রয়েছে কেস টাইপ, কমপ্লেন রয়েছে, ইনকোয়ারি রয়েছে, রিকোয়েস্ট রয়েছে, সাজেশন রয়েছে। তো আমরা কি করব, রিকোয়েস্ট করব, আমাদের নামটিকে অ্যাড করতে চাইছি, তার জন্য আমরা কি করব, রিকোয়েস্ট করব যে আমাদের নামটি যাতে অ্যাড করা যায়। তো আমরা এই রিকোয়েস্টের উপরে ক্লিক করে দেব। ভালোভাবে দেখবেন, হ্যাঁ, প্রথমের কমপ্লেন্টের বক্সটি হচ্ছে এটি, তারপরে ইনকোয়ারির বক্সটি হচ্ছে এটি, তারপর রিকোয়েস্টের বক্সটি হচ্ছে এটি। তো আমরা রিকোয়েস্টে মানে তো এটিকে ক্লিক করব। তো রিকোয়েস্টে ক্লিক করার পর তারপরে যে অপশানটি রয়েছে আর ইউ এনরোল আন্ডার ABPMJAY, আমাদের এনরোল আছে কিনা জিজ্ঞাসা করছে। PMJAY-তে মানে আয়ুষ্মান ভারতে কি আমাদের কার্ড আছে আগে থেকে, আমাদের কিন্তু কার্ডটি নেই, আমরা নতুনভাবে অ্যাড করছি বা আবেদন করছি। তো তাহলে এখানে নো করে দেব, তো নোর উপরে ক্লিক করে দেব। তো এটিকে আমরা ওকে করে দেব। তো তারপরে দেখতে পাচ্ছি বেনিফিশিয়ারি ডিটেলস রয়েছে। তো আমরা এখানে কি করব, আমাদের প্রত্যেকের নাম দিয়ে দেব, যার নামে আমি আবেদন করতে চাইছি তো সেই নামটি কিন্তু ফুল নেমটি এইখানটায় কিন্তু দিয়ে দেব। তারপর রয়েছে জেন্ডার, মেল না ফিমেল সেটিকে কিন্তু আমরা সিলেক্ট করে নেব। তো তারপরে দেখতে পাচ্ছি ইয়ার অফ বার্থ, বার্থ ইয়ারটা, শুধুমাত্র ইয়ারটা যেটা রয়েছে জন্মসালটা, সেই সালটা কিন্তু এখানটায় দিয়ে দিতে হবে। তারপর কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দিতে হবে, যে মোবাইল নম্বরটি ভ্যালিড রয়েছে, ভ্যালিড মানে বর্তমানে চালু রয়েছে, তো সেই রকমই মোবাইল নম্বরটা এখানটায় আমাদেরকে দিয়ে দিতে হবে। তারপরে স্টেটটিকে আমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে আমাদের যে ডিস্ট্রিক্টটি রয়েছে ডিস্ট্রিক্টটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে আমাদের যে অ্যাড্রেসটি রয়েছে ফুল অ্যাড্রেসটি, আমরা এখানে অ্যাড্রেসটি কমা কমা দিয়ে লিখে দেব। তারপর রয়েছে ইমেল, তো ইমেলটি ম্যান্ডেটরি নয়, আপনার যদি ইমেলটি থাকে তাহলে আপনি অবশ্যই ইমেলটি দেবেন, আর যদি না থেকে থাকে তাহলে কোনো অসুবিধা নেই, আপনি নেক্সট এগিয়ে যাবেন। তো নেক্সট যে অপশানটি দেখতে পাচ্ছি গ্রিভেন্স ডিটেলসের অপশানে যে কয়েকটি দেখতে পাচ্ছি, তো গ্রিভেন্স এগেনস্ট, তো এই অপশানটি রয়েছে। তো এই অপশানে যখনই ক্লিক করব কয়েকটি অপশান আমরা দেখতে পাবো। তো আমাদেরকে এখান থেকে যেটিকে সিলেক্ট করতে হবে আদার্স
যেটি রয়েছে, তো আদার্সটিকে আমরা সিলেক্ট করে নেব। আপনি চাইলে অন্য কিছু সিলেক্ট করতে পারেন, তো আদার্সটাই সিলেক্ট করবেন। তো নেক্সট যে অপশনটি দেখতে পাচ্ছি গ্রিভেন্স এগেনস্ট, তো গ্রিভেন্স এগেনস্টের বক্সে আপনি কিন্তু এই লেখাটি লিখে দেবেন, আয়ুষ্মান ভারত গোল্ডেন কার্ড অ্যাড নেম। তো এই অপশানটি কিন্তু আপনি দেখে লিখে দেবেন। তো তারপরে আপনাকে সিলেক্ট করতে হবে কি স্টেট, আপনার যে স্টেটটি রয়েছে আপনার স্টেটটিকে সিলেক্ট করে নেবেন। তো তারপরে আপনার যে ডিস্ট্রিক্টটি রয়েছে আপনি ডিস্ট্রিক্টটিকে সিলেক্ট করে নেবেন। তো তারপর নেক্সট যেটি দেখতে পাচ্ছি নেচার অফ গ্রিভেন্স, তো এখানের বক্সের মধ্যে যেটিকে লিখতে হবে আপনাকে, আমি যেমনভাবে লিখছি আপনিও ঠিক তেমনভাবে লিখে দেবেন, আয়ুষ্মান ভারত যোজনা, এটিকে আপনি লিখে দেবেন। তো তারপরে যে অপশানটি রয়েছে গ্রিভেন্স ডেসক্রিপশান, তো এখানে আপনাকে একটি টেক্সট লিখতে হবে, আমি যেমনভাবে লিখেছি তো এই লেখাটি আপনিও লিখে দেবেন, স্যার মাই নেম ইজ নট আয়ুষ্মান ভারত কার্ড লিস্ট সো আই ডিমান্ড টু ইনক্লুড মাই নেম। তো আমি কিন্তু আমার নামটিকে ইনক্লুড করতে চাইছি, তার জন্য কিন্তু আমি লিখলাম। তো আপনিও ঠিক এমনভাবেই কিন্তু আপনি লিখে দেবেন, যেমনভাবে আমি লিখছি ঠিক তেমনভাবে লিখবেন, আশা করি কোনো অসুবিধা হবে না। তো তারপরে দেখতে পাচ্ছি কি আপলোড ফাইলস, তো আপলোড সাপোর্টিং ডকুমেন্টস, তো আমাদেরকে কিছু আপলোড করতে হবে ডকুমেন্টসগুলিকে সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে দিতে হবে। তো যেটিকে বলেছে পিডিএফ বা জেপিইজি বা এক্সেল বা ওয়ার্ড ফাইলে হলে হবে। তো আমরা মূলত জেপিইজি বা পিডিএফটিকে ইউজ করব। তো আমাদের যে আধার কার্ডটি রয়েছে আধার কার্ডটিকে আমরা স্ক্যান করে নিতে পারি বা মোবাইলের সাহায্যে ক্যামেরা দিয়েও করতে পারি, পিডিএফ করে নিতে পারি বা জেপিইজি আকারেও করলে হবে। তো এখানটায় সিলেক্ট ফাইলের অপশানে ক্লিক করে আমাদের কিন্তু ফাইলটিকে সিলেক্ট করে নিতে হবে, দিয়ে তারপর এই অ্যাড অপশানে কিন্তু ক্লিক করে দিতে হবে। তো তারপর যে নেক্সট যে অপশানটি দেখতে পাচ্ছি আপলোড অডিও অ্যান্ড ভিডিও, তো অডিও বা ভিডিও যে কোনো একটি কিন্তু আপলোড করতে হবে। তো বেটার হবে ভিডিওটিকে আপনি আপলোড করবেন। তো ভিডিওটি কিভাবে করবেন, আপনি ক্যামেরার সামনে বলবেন দাঁড়িয়ে যে আমার নাম অমুক, মানে আমার নামটিকে বলতে হবে, আর আমাদের যে আধার কার্ডের নম্বরটি রয়েছে আমাদের আধার কার্ডের নম্বরটি বলতে হবে, সঙ্গে বলতে হবে যে আয়ুষ্মান যোজনার মধ্যে নামটিকে অ্যাড করার জন্য বলছি, এটিকে ভিডিওটিকে তৈরি করবেন এইভাবে। তো সেই ভিডিওটি কিন্তু এখান থেকে সিলেক্ট ফাইল করে আপনি আপনার ফাইলটিকে ওপেন করে নেবেন, তারপর অ্যাড অপশানে ক্লিক করে দেবেন। তো তারপরে দেখতে পাচ্ছি কি ডিক্লারেশন বলে রয়েছে, এখানটায় একটি চেকবক্স করে দেবেন, তারপর এই সাবমিট অপশানে কিন্তু ক্লিক করে দেবেন। তো সাবমিট অপশানে ক্লিক করলে একটি রেফারেন্স আইডি কিন্তু দেবে, যেটাকে ইউএন আইডি বলা হয়ে থাকে। তো সেই ইউএন আইডি দিয়ে কিন্তু আপনি ট্র্যাকিং করতে পারবেন আপনার অ্যাপ্লিকেশানে কি রিপোর্ট এসছে, আপনি যখন খুশি ট্র্যাকিং করতে পারেন। তো ট্র্যাকিং কিভাবে করতে হবে সেটিও আমরা ভিডিওর মধ্যে দেখাবো। তো ট্র্যাকিংটা দেখিয়ে দিই, তাহলে আমাদেরকে ব্যাক করতে হবে, আমি ব্যাক করে বেরিয়ে যাচ্ছি। তো আমি কিন্তু ব্যাক করে বেরিয়ে চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটের যে হোম পেজটি ছিল সেই হোম পেজে পৌঁছে গেছি। তো হোম পেজে আমরা যে অপশানটিতে ক্লিক করেছিলাম রেজিস্টার ইওর গ্রিভেন্সে ক্লিক করে আমরা অ্যাপ্লিকেশানটিকে ফিল আপ করেছিলাম। তো এরপর যে অপশানটি দেখতে পাচ্ছি ট্র্যাক ইওর গ্রিভেন্স, তো এই অপশানে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পাবো আমাদের ইউজিএন বলে একটি অপশান রয়েছে। তো ইউজিএনের এখানে আমাদেরকে ওই যে অ্যাপ্লিকেশান নম্বরটি রয়েছে রেফারেন্স নম্বর, সেই রেফারেন্স নম্বরটি কিন্তু এখানটায় দিয়ে দিতে হবে, দিয়ে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে। আমাদের যে ট্র্যাকটা রয়েছে সেই ট্র্যাকিং কি রয়েছে, অ্যাপ্রুভ হয়েছে কি না বা রিজেক্টেড হয়েছে কি না আমাদের সামনে কিন্তু দেখিয়ে দেবে। তো এই ছিল আজকের ভিডিও, অবশ্যই এরকম লেটেস্ট আপডেটগুলি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দিন, যাতে করে লেটেস্ট আপডেটগুলি আপনার পাশে খুব সহজেই পৌঁছে যায়। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, সঙ্গে একটি কমেন্ট করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। তো দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে।